আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দিনি ভাই ও বোনেরা, একটি ছোট নেক কাজও জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোটখাটো কাজ আছে যেগুলোকে আমরা অনেক তুচ্ছ মনে করি, কিন্তু যেগুলোর মর্যাদা আল্লাহর কাছে অনেক এবং যেগুলো আমাদের জান্নাতে যাওয়ার ওয়াসিলাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখল গাছের একটি ডাল রাস্তার উপর পড়ে আছে। তারপর সে গাছের ডালটি সরিয়ে দিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাছের ডালটি সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করালেন। আমাদের জীবনটা অনেক ক্ষণস্থায়ী, যখনই যে সুযোগ আসে তা কাজে লাগানো উচিত। আমরা অনেকে হয়তো গভীর ঘুমের কারণে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে পারি না, টাকার অভাবে সাদকা করতে পারি না, কিন্তু আমরা মানুষের সাথে হাসি মুখে কথা তো বলতে পারি, কাউকে বিপদে আপদে সান্ত্বনা তো দিতে পারি, কাউকে কোনো কাজের জন্য পরামর্শ তো দিতে পারি। এরকম ছোটোখাটো অনেক নেক কাজ আমরা অনায়াসেই করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নেকির কাজকে তুচ্ছ জ্ঞান করো না। যদি তুমি তোমার অপর ভাইয়ের পাত্রে এক বালতি পানি ঢেলে দাও, সেটাও নেক কাজ হিসেবে ধরা হবে। আবার যদি তুমি তোমার অপর ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো, সেটাও নেক কাজ হিসাবে ধরা হবে। তাই আমাদের উচিত আমাদের দৈনন্দিন জীবনে এরকম ছোটোখাটো নেক আমলগুলোকে আয়ত্ত করা, অবহেলা না করা। বলা যায় না আল্লাহ তাআলা কোন নেক আমলের ওয়াসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করুক। আমিন।